আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং ভারতের আরেক ধনী ব্যক্তি রতন টাটা সম্পর্কে। তবে মুকেশ আম্বানির কাছে মাত্র 6টি কোম্পানি রয়েছে, আর অন্যদিকে রতন টাটার কাছে প্রায় 135টি কোম্পানি রয়েছে। আর এত কোম্পানি থাকার পরেও মুকেশ আম্বানি কেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। তো যাই হোক, প্রথমে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ দেখে আস। 2021 সালের ফোর্স পত্রিকা অনুযায়ী মুকেশ আম্বানির কাছে 85 বিলিয়ন ইউএস ডলার রয়েছে, মানে প্রায় 6 লাখ টাকার কাছাকাছি। আর অন্যদিকে রতন টাটার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ইউএস ডলার বা 7,416 কোটি টাকা। তো দেখতেই পেলেন সম্পদের দিক দিয়ে মুকেশ আম্বানি কতটা এগিয়ে রয়েছে। আর দিন দিন মুকেশ আম্বানির সম্পদ আকাশ ছুঁই ছুঁই করছে। যাই হোক, এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি। মুকেশ আম্বানির প্রথম গাড়িটি হচ্ছে 3 কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি ইউএস। এই গাড়িটি তিনি সম্প্রতি ক্রয় করেছেন। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর রয়েছে মার্সিডিস মেব্যাস S600 এবং এই গাড়িটি হচ্ছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়ির মধ্যে একটি, আর এই গাড়িটির মূল্য প্রায় 11 কোটি টাকার কাছাকাছি। আসলে এই গাড়িটিকে মুকেশ আম্বানি মডিফাইড করে অনেক সুরক্ষিত করে নিয়েছে। এরপরে তার কাছে মার্সিডিস কোম্পানির আরেকটি গাড়ি রয়েছে এবং সেটি হচ্ছে মার্সিডিস মেব্যাস S2। গাড়িটির মূল্য মোটামুটি 5 কোটি 15 লক্ষ টাকা। এই গাড়িটি মুকেশ আম্বানি নীতা আম্বানির জন্মদিনে কিনেছিল। এরপর 4 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিস মেব্যাস S600 সিলভার এবং এই গাড়িটি মুকেশ আম্বানি স্পেশাল ভাবে মডিফাই করেছে। গাড়িটির মূল্য মোটামুটি 8 কোটি 30 লক্ষ টাকা। এরপর 5 নম্বর গাড়িটি হচ্ছে BMW 760 Li এবং এই গাড়িটি মুকেশ আম্বানি সুরক্ষিত একটি গাড়ি। গাড়িটিকে মুকেশ আম্বানি কেনার পরে বুলেট প্রুফ করে নিয়েছে এবং এতে তার খরচ পড়েছে মোটামুটি 8 কোটি 50 লক্ষ টাকা। এরপর মুকেশ আম্বানির 6 নম্বর গাড়িটি হচ্ছে 7 কোটি 60 লক্ষ টাকা দামের রোলস রয়্যালস ফ্যান্টম ড্রপ কপ। এছাড়া এই রোলস রয়্যালস কোম্পানির গাড়িটি মুকেশ আম্বানি ছাড়াও বলিউডের বড় বড় সুপারস্টাররা ব্যবহার করে থাকে। এরপরে 8 নম্বর গাড়িটি হচ্ছে রোলস রয়্যালস ফ্যান্টম এবং এই গাড়িটির মূল্য মোটামুটি 5 কোটি 25 লক্ষ টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া রয়েছে একটি অডি কোম্পানির অডি A8, গাড়িটির মূল্য হচ্ছে প্রায় 1 কোটি 12 লক্ষ টাকা। তো এই গেল মুকেশ আম্বানির গাড়ির লম্বা লিস্ট। এবার অন্যদিকে রতন টাটা কি কি গাড়ি ব্যবহার করে তা এক নজরে দেখে আসি। তার প্রথম গাড়িটি হচ্ছে ফেরারি ক্যালিফোর্নিয়া। গাড়িটির মূল্য হচ্ছে 3 কোটি 45 লক্ষ টাকা। গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 310 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 2 নম্বর গাড়িটি হচ্ছে 2005 সালের মডেলের মার্সিডিস SL500 কনভার্টিবল। গাড়িটির মূল্য মোটামুটি 2 কোটি 72 লক্ষ টাকা। এরপর রতন টাটার গ্যারেজে সব থেকে দামি গাড়িটি হচ্ছে গোল্ড ন্যানো। গাড়িটি সম্পূর্ণ 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছে। গাড়িটির মূল্য মোটামুটি 22 কোটি টাকা। এরপর 4 নম্বর গাড়িটি হচ্ছে 1996 সালের মডেলের মার্সিডিস W124। তবে এই গাড়িটি এখন আর তৈরি করা হয় না, অনেক আগের মডেলের, তার জন্য আর চাহিদা তেমন নেই। এরপর 5 নম্বর গাড়িটি হচ্ছে জ্যাগুয়ার XJL সুপারচার্জ। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 2 কোটি টাকা। এর সর্বোচ্চ গতি হচ্ছে 218 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 6 নম্বর গাড়িটি হচ্ছে 2007 সালের মডেলের 75 লাখ টাকা দামের ক্যাডিলাক XLR। খুবই অল্প বিক্রি হওয়ার কারণে 2009 সালের পর থেকেই গাড়িটির প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়। এরপর 7 নম্বর গাড়িটি হচ্ছে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার। বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 50 লক্ষ টাকা। এছাড়া রতন টাটার কাছে একটি মার্সিডিস S-ক্লাস গাড়ি রয়েছে। গাড়িটির মূল্য মোটামুটি 1 কোটি 33 লক্ষ টাকা। এগুলো ছাড়াও রতন টাটার কাছে আরো অনেক কম দামি গাড়ি রয়েছে, সেগুলো আর ধরলাম না। যাই হোক, মুকেশ আম্বানির সম্পূর্ণ গাড়ির মূল্য 55 কোটি টাকা, আর অন্যদিকে রতন টাটার সম্পূর্ণ গাড়ির কালেকশনের মূল্য 33 কোটি টাকা। আর এদিক দিয়ে গাড়ির কালেকশনে মুকেশ আম্বানি অনেকটাই এগিয়ে রয়েছে। তো এবার তাদের দুজন সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে আসি। 85 বিলিয়ন সম্পদধারী মুকেশ আম্বানি রিলায়েন্স রিটেল, রিলায়েন্স পেট্রোলিয়াম, রিলায়েন্স জিও সহ আরও অনেক কোম্পানির মালিক, কিন্তু 165টির বেশি কোম্পানি নিয়ে রতন টাটার মোট সম্পদ সবসময় মুকেশ আম্বানির থেকে কম কেন? আসলে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স কিছু ধরাবাঁধা সেক্টরে কাজ করে থাকে, কিন্তু অন্যদিকে টাটা কোম্পানি ভারতের সব সেক্টরে তার হাত দিয়ে রেখেছে, যেমন স্টিল, কেমিক্যাল, আইটি, অটোমোবাইল ইত্যাদি ইত্যাদি কোম্পানি। আর এত সাবসিডিয়ারি কোম্পানি থাকার কারণে টাটা কোম্পানির মার্কেট ক্যাপিটাল সবসময় রিলায়েন্স ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি হয়ে থাকে। কিন্তু তবুও রতন টাটার থেকে মুকেশ আম্বানির সম্পদ এত বেশি কেন? আসলে মুকেশ আম্বানির মোট সম্পদ এত বেশি হওয়ার কারণ রিলায়েন্স কোম্পানিতে মুকেশ আম্বানি
কোম্পানির শেয়ার রয়েছে 48%। আর কোম্পানির অর্ধেক শেয়ার যখন মুকেশ আম্বানির অধীনে রয়েছে, তবে এটা তো স্বাভাবিক যে কোম্পানির প্রফিটের অর্ধেক মুকেশ আম্বানির পকেটে যায়, যার কারণে মুকেশ আম্বানির মোট সম্পদ 85 বিলিয়নের কাছাকাছি। কিন্তু অন্যদিকে রতন টাটা টাটা কোম্পানির মাত্র 1% শেয়ারের মালিক, কারণ তার কোম্পানির 66% শেয়ার তার কোম্পানির আলাদা আলাদা ট্রাস্ট, যেমন স্যার রতন টাটা ট্রাস্ট, স্যার দোরাবজি টাটা ট্রাস্ট, টাটা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট, এরকম অনেক ট্রাস্টে ডোনেট করা হয়ে থাকে, যার কারণে এসব কোম্পানির অধিকাংশ মুনাফা দেশের মানুষের উন্নয়নের কাজে যায়। তার মানে বুঝতে পেরেছেন, রতন টাটা যে পরিমাণ ট্রাস্ট রয়েছে সেগুলো এক জায়গায় করলে সম্পত্তির দিক দিয়ে মুকেশ আম্বানির থেকে রতন টাটা অনেক এগিয়ে যাবে। তবে এখানে যেহেতু মুকেশ আম্বানি মানুষকে দেখানোর জন্য অনেক টাকা খরচ করে থাকে, যেমন মুকেশ আম্বানি শুধু তার ওয়াইফ নীতা আম্বানির বার্থডে পার্টিতে 200 কোটি টাকা খরচ করেছিলেন, আর পৃথিবীর বিভিন্ন কোনা কোনা থেকে বিভিন্ন সেলিব্রিটিরা তার ওয়াইফের বার্থডে পার্টিতে এসেছিলেন, আর মুকেশ আম্বানি শুধু এই পার্টির জন্য 32টি চার্টার প্লেন বুক করেছিলেন। আসলে মুকেশ আম্বানি তার টাকাগুলো এমন ভাবে খরচ করে যা মানুষকে প্রভাবিত করে, যার কারণে মুকেশ আম্বানি সবসময় মানুষের চর্চায় থাকে। আর অন্যদিকে রতন টাটা মানুষের সামনে তেমন শো অফ করে না। রতন টাটা তার ইনকামের 99% ভারতের মানুষের উন্নতির কাজে লাগায়, যার জন্য সে বিলাসবহুল বাড়িতে বসবাস করে না, তিনি সাধারণ বাড়িতে বসবাস করে থাকেন। তো এবার আসল বিষয়টি বুঝতে পারলেন? ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনারা যত ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না যদি মুসলিম হয়ে থাকেন, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।